فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وعليكم السلام ورحمة الله وبركاته. জীবন আপনি জানতে চেয়েছেন যে আপনি যদি সালাতে দাঁড়ান আর ওই অবস্থায় আপনার মা ডাক দেন তাহলে আপনি কি সালাত কন্টিনিউ করবেন নাকি মার ডাকে সাড়া দিবেন সালাত ভেঙে? যেহেতু আমরা জানি বিশুদ্ধ হাদিসে আসছে জুরাইজ নামে একজন আবেদ তিনি সালাতে মগ্ন ছিলেন, মায়ের ডাকে সাড়া দেননি এবং পরবর্তীতে তার জন্য তাকে কঠিনভাবে প্রায়শ্চিত্ত করতে হয়েছে। দেখুন, এ বিষয়ে আমরা প্রথম কথা বলবো যে মা যদি ডাক দেন আর আপনি যদি নফল সালাতে থাকেন তাহলে আপনি সেই নফল সালাত ছেড়ে দিয়ে মায়ের ডাকে সাড়া দিবেন, আর যদি ফরজ সালাতে থাকেন তাহলে ফরজ সালাত কন্টিনিউ করি অর্থাৎ যত দ্রুত সম্ভব শেষ করে এরপরে মায়ের ডাকে সাড়া দিবেন। এখানে জোরাজে যে বিষয়টি ছিল এটি ফরজ সালাত নিশ্চয় ছিল না, ফরজ সালাত আল্লাহর নির্দেশ, এটাকে বাদ দিয়ে মায়ের নির্দেশ মানে এটাকে ভেঙে ফেলে তারপর মায়ের নির্দেশ বা মায়ের ডাকে সাড়া দেওয়ার প্রয়োজন নেই। নফলের ক্ষেত্রে আপনি ভেঙে দিবেন, তবে নফলের ক্ষেত্রেও খেয়াল রাখতে হবে যে কোনো কোনো ডাক আছে নিচকই নর্মাল ডাক, এখানে তেমন কোনো কঠোরভাবে আবেদন থাকে না সে ডাকের মধ্যে। এরকম যদি হয় যে ডাক মা হয়তো জানে না ছেলে নামাজে আছে, মেয়ে নামাজে আছে, তো তারা নামাজে আছে এটা জানলে মা হয়তো ডাকতেন না, এ ধরনের যদি হালকা ডাকের ব্যাপার হয় তাহলে ছাড়ার দরকার নেই। আর যদি ডাকের স্টাইল শুনে মনে হচ্ছে যে না গুরুত্বপূর্ণ কোনো কিছু এবং জরুরি ইমার্জেন্সি কিছু তাহলে নফল সালাত ছেড়ে দিয়ে মায়ের ডাকে সাড়া দেওয়া উচিত। আল্লাহ আলাম। Oh, yeah.